ইলিশের প্রেম অক্টোবরে, ব্যাঙের প্রেম আষাঢ়, কুকুরের প্রেম ভাদ্র মাসে আর মানুষের প্রেম ফেব্রুয়ারি। আজকে একটা গল্প বলবো, সেই গল্প শোনার পর হয়তো ভালোবাসার প্রতি অন্ধবিশ্বাস উঠে যাবে। একটা ছেলে একসাথে চারটা মেয়েকে ভালোবাসতো, সেই চারটা মেয়ে ছেলেটাকে ভীষণ ভালোবাসতো। তবে ছেলেটা চারটা মেয়ের সাথে টাইম পাসে দিব্যি মেতেছিল। এভাবেই যাচ্ছিল তার দিন, ভালোই যাচ্ছিল, চারটা মেয়ের সাথে সে অনেক ফুর্তিতেই ছিল। এভাবে চলতে চলতে ফেব্রুয়ারি মাস এসে গেল। ফেব্রুয়ারির 7 তারিখ রুশ দে সবাইকে ফুল দিতে হবে, এবার পড়ে গেল বিপদে। কি করে সে একসাথে চারজনকে ফুল দিবে? তাই ফেব্রুয়ারির 7 তারিখ সকালে সে চারজনকে ফোন দিয়ে চার জায়গায় অপেক্ষা করতে বলল। তারপর সে বাড়ি থেকে বের হয়ে চারটা ফুল কিনে নির্দিষ্ট চার জায়গায় গিয়ে চারজনকে চারটা ফুল দিয়ে দিল। সেই চারজন তো মহা খুশি হয়ে গেল একটি করে ফুল পেয়ে। তারপর সে সবার সাথে দেখা করে আবার বাড়িতে চলে আসলো। পরের দিন 8 তারিখ প্রপোজ ডে, তারপর আবার ফোন করে সবাইকে তাদের নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে বলল। পরের দিন আবার সে গিয়ে সিনেমার স্টাইলে সবাইকে অনেক সুন্দর করে প্রপোজ করলো। এটা দেখে মেয়েরা অনেক খুশি হলো আর তাকে আরো বেশি ভালোবাসতে লাগলো সবাই। আর এদিকে ছেলেটা সবার সাথে টাইম পাস করে খুশি মনে আবারও বাড়িতে চলে আসলো। পরের দিন ফেব্রুয়ারি 9 তারিখ চকলেট ডে, তিনি আগের মতোই সবাইকে এক এক জায়গায় অপেক্ষা করতে বলল আর চারটা চকলেট নিয়ে গিয়ে সবাইকে দিয়ে দিল। চকলেট পেয়ে মেয়েরা অনেক খুশি হলো আর তাকে আরো বেশি ভালোবাসতে লাগলো। এদিকে ছেলেটা চারজনের সাথে টাইম পাস করে আবারও খুশি মনে বাড়িতে চলে আসলো। পরের দিন 10 তারিখ টেডি ডে, আগের মতোই তিনি সবাইকে এক এক জায়গায় অপেক্ষা করতে বলেন আর চারটা টেডি কিনে নিয়ে সবাইকে একটি একটি করে দিলেন। মেয়েরা অত্যন্ত খুশি হলো আর মনে মনে ভাবলো ছেলেটা কত রোমান্টিক আর কতটা ভালোবাসে আমায়। এদিকে ছেলেটা আগের মতোই সবার সাথে টাইম পাস করে খুশি মনে আবারও বাড়িতে চলে আসলো। তারপরের দিন ফেব্রুয়ারির 11 তারিখ প্রমিস ডে, সবাইকে তাদের নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে বলল আর তিনি গিয়ে সবাইকে প্রমিস করলো আর বলল আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে কখনই যাব না, আমি তোমাকেই বিয়ে করব। এটা শুনে মেয়েরা অত্যন্ত খুশি হলো আর সব মেয়েরাই মনে মনে ভাবলো আমার প্রেমিকটা কত ভালো, কত রোমান্টিক, কত ভালোবাসে আমায়, আমাকে ছেড়ে কখনোই যাবে না। তারা তাকে অত্যন্ত বিশ্বাস করলো। এদিকে ছেলেটা সবার সাথে টাইম পাস করে আবারও খুশি মনে বাড়িতে চলে আসলো। তারপরের দিন ফেব্রুয়ারির 12 তারিখ হাগ ডে, তারপর সে সবাইকে এক এক জায়গায় অপেক্ষা করতে বলল আর পরের দিন সকালে সে বের হয়ে গেল সবার সাথে দেখা করার জন্য আর হাগ করার জন্য। প্রথম জন খুব সহজেই হাগ করে নিল, তবে দ্বিতীয় জন ভাবলো একটু বিপদী, সে হাগ করবে না, সে বলল বিয়ের আগে আমি এসব করতে পারবো না। তখন ছেলেটা তাকে অনেক কিছু বলে বুলিয়ে বালিয়ে হাগ করে ফেললো, তারপর চলে গেল তৃতীয় জনের কাছে। তৃতীয় জন তো হাগ করবেই না, অনেক কষ্টে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপর সে তার সাথেও হাগ করে ফেললো। তারপর সে চলে গেল চতুর্থ জনের কাছে, সে কিছুতেই হাগ করবে না। তারপর সে অনেক বুঝালো, অনেক ইমোশনালি ব্ল্যাকমেল করলো, তারপরেও মেয়েটা তার সাথে হাগ করবে না। তারপর সে রাগ করে সেখান থেকে চলে আসলো। চলে আসতে আসতে তখন সে ভাবতে লাগলো প্রথম জনই কত ভালো, বলার আগে আমার সাথে হাগ করলো, এরা মনে হয় আমাকে ভালোবাসে না। যে হাগ করলো না তার কথা বললো, সে তো আমাকে ভালোই বাসে না, ভালোবাসলে তো এমনটা আমার সাথে করতো না, এই বলে সে বাড়িতে চলে আসলো। পরের দিন ফেব্রুয়ারি 13 তারিখ কিস ডে, সবাইকে তাদের নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে বলল আর পরের দিন সকালে সে বের হয়ে গেল সবার সাথে দেখা করার জন্য আর কিস করার জন্য। প্রথম জনের কাছে যাওয়ার সাথে সাথে সে কিস করে দিল, দ্বিতীয় জনের কাছে গেলে একটু বিপত্তি বাঁধলো, তাকে একটু বুঝিয়ে শুনিয়ে তারটাও নিয়ে নিল। চলে গেল তৃতীয় জনের কাছে, সে কিছুতেই কিস করবে না। তারপর তাকে বুঝাতে লাগলো, দেখো আমি তোমাকে ভালোবাসি, আমার অনেক ইচ্ছা ফেব্রুয়ারির প্রত্যেকটা ডে আমি পালন করব, সবকটা পালন করেছি, এটা আমারও ইচ্ছা ছিল না তোমার সাথে করার, কিন্তু ডে পালন করতে হবে তাই করতে হচ্ছে, প্লিজ বোঝার চেষ্টা করো। মেয়েটা তখন মনে মনে ভাবলো সত্যিই তো সে প্রত্যেকটা ডেতে আমাকে কিছু না কিছু গিফট করেছে। তারপর মেয়েটার মনোরম হয়ে গেল আর ছেলেটার কথা রাজি হয়ে গেল। ছেলেটা সেখান থেকে নিয়ে চলে গেল চতুর্থ মেয়েটার কাছে, সেখানে যাওয়ার পর অনেক চেষ্টা করেও সে তার কাছ থেকে কিস নিতে পারলো না। তখন সে চতুর্থ মেয়েটা রাগ করে বলল আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি ভালোবাসার বিনিময়ে যে এমনটা চাইবে আমি এটা বুঝিনি, বিয়ের আগে আমি কোনো কিছুই দিতে পারবো না, এই বলে রাগ করে মেয়েটা সেখান থেকে চলে গেল। ছেলেটা তারপর মন খারাপ করে সেখান থেকে চলে আসলো, মনে মনে ভাবতে লাগলো এর সাথে আমি আর সম্পর্ক রাখবো না, প্রথম জন কত ভালো, যাওয়ার আগে সবকিছু দিয়ে দেয়। তারপর সে এটা ভাবতে ভাবতে বাড়িতে চলে গেল। তারপর দিন 14 তারিখ ভালোবাসা দিবস, তারপর সে রাতে ফোন করে সবাইকে একই কথা বলল, দেখো কালকে ভালোবাসা দিবস, কালকে দিনটা আমি স্মরণীয় রাখতে চাই, তাই কালকে আমি তোমার সাথে একটু সময় কাটাতে চাই, এই কথাটা সবার কাছেই বলল। তারপর প্রথম জন খুব সহজেই তার কথায় রাজি হয়ে গেল আর দ্বিতীয় তৃতীয় জনকে বুঝিয়ে বুঝিয়ে সে রাজি করিয়ে ফেললো। আর চতুর্থ জন কিছুতেই রাজি হলো না, তার সাথে সম্পর্কই ছিন্ন করে ফেললো আর বলল তুমি আমাকে কখনোই আর ফোন দেবে না, আমি এখন থেকে আর কখনোই তোমাকে ভালোবাসবো না, কারণ আমি তোমাকে যেমনটা ভেবেছিলাম তুমি তেমনটা না, এই বলে সে ফোন কেটে দিল। পরের দিন ভালোবাসা দিবসে এক এক করে সে তিনজনের সাথে টাইম পাস করলো, দিন কেটে গেল। সন্ধ্যাবেলায় সে ভাবতে লাগলো আচ্ছা এরা এত সহজে আমাকে এত কিছু দিয়ে দিল, এরা তো অন্য কারোর সাথেও এমনটা করতে পারে, এদেরকে তো কখনোই বিয়ে করা যাবে না, তাদের প্রতি থেকে বিশ্বাস উড়ে গেল তার। যে প্রথম মেয়েটা তাকে সব থেকে বেশি বিশ্বাস করেছিল, বলার সাথে সাথে সবকিছু দিয়ে দিত, তাকে সে আরো বেশি খারাপ ভাবতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো ওই সব থেকে খারাপ, নাহলে কি এত সহজে এত মূল্যবান জিনিসগুলো দিয়ে দেয়। তারপর সে তিনজনকে সন্দেহ করতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো এদেরকে বিয়ে করা যাবে না, এদেরকে বিয়ে করলে আমি কখনোই সুখী হতে পারবো না। তারপর সে তিনজনকে খারাপ ভাবতে লাগলো আর সেই 4 নাম্বার যে তাকে কোনো কিছুই দেয়নি তাকেই ভালো ভাবতে লাগলো। তারপর তার কাছে দেওয়া তার কুপ্রস্তাবের ক্ষমা চেয়ে তাকে বিয়ে করে ফেললো। মাঝখান থেকে যারা তাকে বিশ্বাস করে দেহ দিয়েছিল তারা হয়ে গেল তার কাছে নষ্ট। খেয়াল করে দেখবেন ছেলেরা গার্লফ্রেন্ড হিসেবে মডার্ন মেয়ে পছন্দ করলেও বউ হিসেবে।